3500 রুশ সেনা হত্যা ও 200 জনকে বন্দীর দাবি ইউক্রেনের। শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হয়ে গেল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এদিকে ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে রাজধানী শহর কিয়েভে পৌঁছে গেছে রুশ বাহিনী। সেখানে তুমুল লড়াই হচ্ছে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে। এদিকে গত দুই দিনে 3500-এর বেশি রুশ সৈন্য হত্যার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনিয়ান মিলিটারি ফেসবুক পেজে এক পোস্টে দাবি করা হয়, এ পর্যন্ত 3500-এর বেশি রুশ সৈন্য হত্যা ও প্রায় 200 সেনাকে বন্দী করা হয়েছে। এছাড়া পোস্টে আরও দাবি করা হয়, এই দুই দিনে রাশিয়া 14টি বিমান, 8টি হেলিকপ্টার, 102টি ট্যাঙ্ক হারিয়েছে। তবে রাশিয়া ইউক্রেনের এসব দাবি এখনও স্বীকার করে নেয়নি। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।